শীতের পিঠা পর্বে আজকে বানিয়ে দেখাচ্ছি রসালো মুগ পাকন এই পিঠাটা খেতে দারুণ মজার আজকে কিছু সহজ ডিজাইনে এই পিঠাটা বানিয়ে শেয়ার করছি নতুনরাও চাইলে এই পিঠাটা বানাতে পারেন যারা কখনও পিঠার গায়ে ডিজাইন করতে পারে না তারাও চাইলে এই রসালো মুখ পাখনটা বানিয়ে নিতে পারেন মুগ পাখন বানানোর জন্য প্রথমে আমরা মুগ ডালটা ভেজে নিচ্ছি হাফ কাপ মুগের ডাল নিয়ে চুলায় একটা প্যানে দিয়ে দিলাম তারপর অল্প আচে এই ডালটা ভেজে নিচ্ছি ডালটা যখন ভাজা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা যখন ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর আবারও প্যানে বসিয়ে দিয়ে এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই সময় যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করছি আর ততক্ষণে আমরা গুড়ের শিরাটা বানিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দেড় কাপ দিয়ে দিচ্ছি গুড় আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে কিছুটা মৌরি তাহলে আমাদের শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এভাবে করে মিডিয়াম আঁচে শিরাটা জাল করে ঘন করে নিয়েছি গুড়ের শিরাটা রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা ডালের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম তো আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর এখন ফুটতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবর আর ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোরানো এগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে যদি কেউ চান হলুদটা স্কিপ করতে পারেন দিলে পিঠার কালারটা ভালো আসে তারপর এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমাদের পিঠার গুলাটা এখন কিছুটা রেডি হয়ে গেছে প্যান থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাবে ঠিক হচ্ছে একটা দিয়ে দিচ্ছি ডিম আমি আজকে যে পরিমাণ চালের গোড়া নিয়েছি একটা ডিমের বেশি লাগবে না ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গোলাটা এখন সফট হয়ে গেছে এখন এখান থেকে পিঠার ডোগুলো গুলো বানিয়ে নিচ্ছি এরকম বড় সাইজের একটা ডো হাতে নিয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি পিঠা বানানোর সুবিধার জন্য নিচে অবশ্যই যে কোনো জিপলক ব্যাগ অথবা পলির মাঝে রেখে তারপর বানিয়ে নেবেন তো ডিজাইনটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন আমি এখানে কুকি কাটার দিয়ে প্রথমে উপরে কিছুটা দাগ কেটে নিয়েছি তারপর একটা সাইড থেকে গুড়িয়ে গুড়িয়ে ডিজাইন করে দিচ্ছি এই পাকন পিঠার গুলাটা এত বেশি সফট থাকে আপনি যে কোনো ডিজাইন সহজেই করে নিতে পারেন আপনার যেভাবে ভালো লাগে তারপর সাইড থেকে কেটে নিচ্ছি আর এই পিঠাটা অনেক দ্রুত বানানো যায় একটা পিঠা বানানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি পাতার ডিজাইন আমরা কী করে বানিয়ে নেব একটা বড়ো সাইজের রুটি থেকে মাছ বরাবর এভাবে করে কেটে নিয়ে পাতা শেপ দিয়ে দিয়েছি আর এখন সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি তো আজকে সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমরা এগুলো ডুবো তেলে ভেজে নেব মাঝারি আঁচে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে একটা সাইড থেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে করে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই পিঠাটা ফুলে উপরে চলে এসেছে আর কালার চেঞ্জ হতে শুরু করেছে আপনি পিঠাটা ভাজা হয়েছে কিনা উপরে একটু উঠিয়ে দেখে নিতে পারেন যখন পিঠাগুলো দেখতে উপরটা অনেকটা শক্ত মনে হবে ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে পারেন তো পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে সরাসরি আমরা যে শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটাতে দিয়ে দিচ্ছি এভাবে করে উপরে শিরাটা দিয়ে দিলে খুব ভালো করেই শিরা হয়ে যায় এখন পিঠাটা চলুন ভেঙে শেয়ার করি কত কত সহজে সফট একটা পিঠা বানানো হয়ে গেছে যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও চাইলে এই রসালো মুখ পাকনটা বানিয়ে নিতে পারেন আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ